নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রিন্টি। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ শিলচরে পালন করা হলো লোককল্যাণ দিবস। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে পালন করা হয় দিনটি। শিলচরে বেহাল রাস্তার প্রতিবাদে হলো ফের সড়ক অবরোধ। এবার অবরোধ করলেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ছোট যানবাহন মালিকরা। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের বিভিন্ন দাবিতে গণধর্ণা কার্যসূচি পালন অবস্থান ধর্মঘটে বসেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মী। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর গান্ধী ভবনে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার লোককল্যাণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে জেলাশাসক কার্যালয়ের সুরঞ্জন দাস ও নরোত্তম সাহাকে লোকসেবা পুরস্কার প্রদান করে সম্মানিত করা হয়। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এদিনের লোককল্যাণ দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক জনগণের পরিষেবা প্রদানে ক্রমবর্ধমান উন্নতি, জনসেবা অর্জন এবং চলতি চ্যালেঞ্জের প্রতিফলনের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন তার বিস্তারিত বিবরণ জনসমক্ষে তুলে ধরেন জেলাশাসক রোহন কুমার ঝা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত সকল নাগরিক এবং কর্মকর্তাদেরকে সকল সম্প্রদায়ের কল্যাণে সক্রিয়ভাবে এগিয়ে আসার অবদান রেখে সমাজ ব্যবস্থাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজের অগ্রগতিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলাশাসক। এদিন জেলা উন্নয়ন আধিকারিক নরসিং বে, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বড়ঠাকুর, ধ্রুবজ্যোতি হাজারিকা ও জোনালী দেবী সহ কাছাড় জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গোপীনাথ বরদলৈ জি কা আজ নিধন হুয়া থা 1950 মে, আজ 74th ডেথ অ্যানিভার্সারি হ্যায় উনকা। উসি কে উপলক্ষ মে ইয়ে কার্যক্রম স্টেট মে জো নন গ্যাজেটেড এমপ্লয়িজ হ্যায় জো জো হামেশা পিছে রেখে কাম করতে হ্যায় হাম লোগ কে জো অচিভমেন্টস হোতে হ্যায় ও উসমে হামেশা অফিসার জাতে হ্যায় প্রাইজ লেনে, পর জো আসলি কাম হোতা হ্যায় জো ফাইল ওয়ার্ক হোতা হ্যায় ও হামারে নন গ্যাজেট এমপ্লয়িজ করতে হ্যায়, উনকো সম্মান করনে কে লিয়ে ইস অ্যাওয়ার্ড কা ইনস্টিটিউশন কিয়া গিয়া। ইস সাল হামারে কাছাড় ডিস্ট্রিক্ট সে দো লোগো কো ইস অ্যাওয়ার্ড কে লিয়ে চুনা গিয়া হ্যায়। ইস অ্যাওয়ার্ড মে এক সাল কা সার্ভিস এক্সটেনশন, 25,000 রুপিস ডিবিটি অর এক সাইটেশন দিয়া জাতা হ্যায়। শিলচরের বেহাল রাস্তার প্রতিবাদে হাসপাতাল রোড ও রাধামাধব রোড পয়েন্টে সোমবার বেলা 11টা থেকে জোরদার অবরোধ গড়ে তোলা হয়। অবরোধে সামিল হন আশপাশের ভুক্তভোগী ব্যবসায়ী ও ছোট যানবাহন মালিকরা। আন্দোলনকারীরা সংবাদ মাধ্যমে বলেন, অনেকদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রতিদিন সড়ক দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে ফের সড়ক অবরোধ করেন তারা। তারা আরো বলেন, সাংসদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছেন। বলেন, সড়ক সংস্কার নিয়ে প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদের প্রতিশ্রুতি দিতে হবে, অন্যথায় তাদের আন্দোলন চলবে। পরে দুপুর 12:30 অবরোধস্থলে উপস্থিত হন NHIDCL এর জুনিয়র ইঞ্জিনিয়ার সাক্ষ্য সেন দেবনাথ। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে সোমবার রাতে গর্তে ভরাটের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতির পর দুপুর 1:10 সড়ক অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। আজকে এই এরিয়াটা ইমার্জেন্সি রোড, আজকে আমরা ব্লক করেছি, তার একমাত্র কারণ আমাদের ডিসি স্যার যদি আশ্বাস না দেন লিখিত, আমরা আজকে রোড ছাড়বো না। আমরা ডিসি স্যার যদি আজকে না আসে, আমাদেরকে লিখিত না দেন, আমরা এই রোড ছাড়বো না। যদি আজকের ভিতরে আজকে আমাদের কাজ শুরু না হয়, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আজকে আজকের থেকে কালকে আমরা আরো আন্দোলনকে আরো বড় চালিয়ে যাব। প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে পূজার আগে কাজ হবে, পূজার আগে যদি প্রাণ চলে যায় তাহলে এটার দায়িত্ব কে নেবে? প্রশাসন নেবে এটার দায়িত্ব? ওরা তো আশ্বাস দিচ্ছে, প্রশাসন আশ্বাস দিচ্ছে যে কাজ হবে পূজোর আগে। পূজোর আগে যদি কোনো প্রাণ চলে যায়, প্রশাসন লিখিত দিতে পারবে যে এই প্রাণের দায়িত্ব, এই এই ফ্যামিলির দায়িত্ব প্রশাসন নেবে? জনপ্রতিনিধিরা তো নীরব ভূমিকা পালন করছেন। কালকে একজন ভদ্রমহিলা পা ভেঙেছে, ও মেডিকেল কলেজে আছে এখন,
চারটা টুকটুকি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আশ্বাস দিয়েছিল প্রতিদিন তিন বার করে জল দেবে, কিন্তু একবার জল দেওয়া হয় না এখন। আর গর্তটা বন্ধ করা হবে, কিন্তু গর্তটা বন্ধ করা হয় নাই। আজকে এই রাস্তা অবরোধ করা হয়েছে। আপনারা সবার জানা আছে, কিছুদিন আগে হসপিটাল রোডে রাস্তা অবরোধ করা হয়েছিল। নিত্য কোনো না কোনো একটা দুর্ঘটনা এখানে ঘটতেই আছে। বাচ্চারা, মেয়েরা, বুড়া বয়স্ক ভদ্রলোকেরা, মানে সব সময় একটা না একটা ঘটনা ঘটতেই আছে। প্রশাসনের, ডিপার্টমেন্টের নির্বাচিত প্রতিনিধিদের কানে কেন বাতাস যায় না, কেন তারা এই জিনিসের কোনো কিছু সুরাহা বাহার করেন না, এটা এখন আমাদের মানে আমরা চিন্তাই করতে পারি না। প্রশাসন নীরব ভূমিকা পালন করছেন কেন? পালন করছেন প্রশাসন নীরব ভূমিকা? এখন আপনাদের দাবি কি? দাবিও রাস্তা ঠিক হতো, আর আমাদের দাবি কি থাকতে পারে? সোমবার প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পৌর পরিষেবার বেহাল অবস্থা, করবৃদ্ধি, ঘোলা, নোংরা, দুর্গন্ধযুক্ত পানীয় জল, ট্রাফিক জ্যাম, বেহাল সড়ক মেরামত, জলকর বৃদ্ধি সহ আরো অন্যান্য ন্যায্য দাবি নিয়ে গণধর্ণা কার্যক্রম পালন করেন। এদিন বেলা ১১টা থেকে শিলচর বিবেকানন্দ রোডের দুর্গাবাড়ির সম্মুখে হাতে শিলচরের সার্বিক উন্নয়নের সহ শিলচর পৌরসভার জনবিরোধী মনোভাবের বিরুদ্ধে অবস্থান ধর্মঘটে বসেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে কার্যকরী সভাপতি ধ্রুব সাহা, সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, সঞ্জীব রায়, অজয় চক্রবর্তী, সাধন পুরকেস্থ, সীমান্ত ভট্টাচার্য, সুব্রত চন্দ্রনাথ, প্রদীপ নাথ, দিলীপ কুমার নাথ, সুদীপ দে, আশুপাল, সাধন পুরকেস্থ সহ আরো অন্যান্যরা। বক্তব্যে কার্যকরী সভাপতি ধ্রুব সাহা বলেন, শিলচর পৌরসভার দ্বারা অন্যায়ভাবে বর্ধিত জলকর ও অন্যান্য পৌর কর প্রত্যাহারের দাবিতে ও পৌর পরিষেবা দিতে চরম ব্যর্থতার প্রতিবাদে আজ এই উপস্থিত নাগরিকদের দ্বারা গণধর্ণা কার্যসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে বছরের পর বছর শিলচর শহরবাসী শিলচর পৌরসভাকে কর দিয়ে যাচ্ছেন, কেবল এর বিনিময়ে পাচ্ছেন ঘোলা ও নোংরা দুর্গন্ধযুক্ত পানীয় জল, সেটাও আবার একবেলা বা অর্ধেক বেলা সময়ের জন্য। জলপ্রবাহের স্পিড অত্যন্ত কম, প্রয়োজন অনুযায়ী কেমিক্যালস মিশানো হয় না বলে অভিযোগ রয়েছে। শিলচর শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বাইলেনগুলোর বেশিরভাগই বেহাল অবস্থায় পরিণত হয়েছে, যার দরুন যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব স্লুইচ গেট ভাঙা ও অকেজো। বৃষ্টির মৌসুমে অবাধে নদীর জল ঢুকে শহরের বিভিন্ন জায়গায় কৃত্রিম বন্যার দেখা দেয়। সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা বলেন, জলকর মাসে ১২৫ টাকার থেকে এক লাফে বেড়ে হয়েছে ৩০০ টাকা, ট্যাক্স ক্লিয়ারেন্স ফর্ম ২০০ টাকা থেকে হয়েছে ২৫০ টাকা, মিউটেশন ফর্ম ছিল ২৫০ টাকা, এখন হয়েছে ৪০০ টাকা, বাড়ি নির্মাণের অনুমতির ফর্ম ২০০ টাকা থেকে ৩০০ টাকা, ইলেকট্রিক কানেকশনের ফর্ম ১০০ টাকা থেকে হয়েছে ২০০ টাকা। এইসব কর বৃদ্ধির নাম করে শিলচরবাসী জনগণকে আর্থিকভাবে দুর্বল করা হচ্ছে। এই জনবিরোধী মনোভাবের সরকারের নীতির বিরুদ্ধে আগামী দিনে সমগ্র শিলচরে বিরাট আকারের গণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন।
আরে দাদা এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি পঢ়ক। মাছ বয়সতে বুড়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19 বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হল? হলো হৈ গল। তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হলিক্স। ইয়াৰ DHA, প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজুৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। শক্তি ইমান বেছি, লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি। সার্ফ এক্সেল ইজি ৱাশ। প্ৰতিদিনে লাগে সেলৰ দৰে লোক নহয়নে, কিন্তু প্ৰতিদিনে সেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, সেলনটো ঘৰতে আছে। ট্রেছমে কেৰাটিন স্মুথ, ইয়োৰ সেলন প্ৰফেশনেল। কেৰাটিন আৰু আৰ্গন অয়েলৰ সৈতে ফ্ৰিজ কন্ট্ৰল কৰে 72 ঘণ্টা লৈকে। প্ৰতিদিনে হৈ ৰক ষ্টাইলিছ, হৈ ৰক হাজু। ট্রেছমে এতিয়া ঘৰতে সেল। আছাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। আজ অর্থাৎ 5ই আগস্ট সোমবার কাছাড় জেলাশাসক মারফত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে একটি স্মারকপত্র প্রদান করা হলো শহীদ টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। বীর টিকেন্দ্রজিৎকে সম্মান জানিয়ে 13ই আগস্ট দিনটিকে সীমাবদ্ধ ছুটির দিন হিসেবে গণ্য করার দাবি রেখে স্মারকপত্রটি প্রদান করা হয়। ট্রাস্টের পক্ষ থেকে 2021 সালের 3রা ডিসেম্বর তারিখে কাছাড় জেলাশাসকের নিকট একটি স্মারকপত্র জমা দেওয়া হয়েছিল, যেখানে তাদের দাবি ছিল শিলচর ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বীর টিকেন্দ্রজিতের একটি মূর্তি স্থাপন করা ও শিলচর ISPT-তে একটি মূর্তি স্থাপন করা। কিন্তু এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো সাড়া পাননি তারা। তাই আজ মুখ্যমন্ত্রীকে পাঠানো স্মারকপত্রে আবারও সেই বিষয়টি পুনঃস্মরণ করিয়ে দিলেন। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি সত্যেন্দ্র সিং, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শর্মা, মুখপাত্র অকরাম লাখি কান্ত সিংহ আর অন্যান্যরা। আজ আমরা শহীদ বীরটিকেন্দ্রজিৎ নিংসিং লুপ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করেছি জেলা উপায়ুক্তের কাছে। স্মারকলিপিতে আমরা শহীদ স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের মৃত্যু বার্ষিকী দিনে এক দিবসীয় ছুটি ঘোষণা করার জন্য আজকের এই স্মারকপত্র আমরা প্রদান করেছি। তাছাড়া প্রত্যেক বছর এই আসাম সরকার ছুটি ঘোষণার আগে আমাদের জেলা প্রশাসন বা জেলা শাসক যাহাতে রেস্ট্রিক্টেড হলিডে ঘোষণা করা হয় স্বাধীনতা সংগ্রামী বীর টিকেন্দ্রজিতের শহীদ দিন দিবসে। আজ ডিসি অফিস মে হাম লোগ আয়ে হ্যাঁ শহীদ বীর টিকেন্দ্রজিৎ মিনসিং লুপ কে তরফ সে। হম লোক চাহতে হ্যাঁ কি ডিস্ট্রিক্ট লাইব্রেরি মে এক স্ট্যাচু শহীদ বীর টিকেন্দ্রজিৎ জো ন্যাশনাল হিরো হ্যাঁ ইন্ডিয়া কা উসকা এক স্ট্যাচু বননা চাহিয়ে। ওর হর 13 আগস্ট হর সাল কো রেস্ট্রিক্টেড হলিডে বলকে ন্যাশনাল অ্যান্ড স্টেট আসাম স্টেট হলিডে দেনে কে লিয়ে হম লোক দাবি কিয়া হ্যাঁ। কিন্তু বীর টিকেন্দ্রজিৎ হম লোক কা ভারত দেশ কা এক স্বাধীন সংগ্রামী হ্যাঁ ওর উসকা ইজ্জত করনা হম জিতনা ইন্ডিয়ান্স হ্যাঁ সবকা জরুরত হ্যাঁ। ইস বজে সে হম লোক ডিসি কে থ্রু সে চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা কো হম লোক স্মারকপত্র দিয়া হ্যাঁ।
কালাইন কাঁচাকান্তি মন্দিরের পার্শ্ববর্তী জাতীয় সড়ক সংলগ্ন সুপ্রিম ট্রান্সপোর্ট ও লোকনাথ এজেন্সির উপরের তলায় সংঘটিত হল এক দুর্ধর্ষ ডাকাতের ঘটনা। ডাকাত দল নগদ প্রায় 12 লক্ষ টাকা ও 30 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে স্থানীয়রা জানান, জিনিসপত্র সব লিয়ে দিবে। কেমন টাকা নিয়েছে? 11 লাখ। এত বড় তো ঘটনা ঘটছে না, এফআইআর দিব না। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আজ শিলচরে পালন করা হলো লোককল্যাণ দিবস। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে পালন করা হয় দিনটি। শিলচরে বেহাল রাস্তার প্রতিবাদে হলো ফের সড়ক অবরোধ। এবার অবরোধ করলেন ভুক্তভোগী ব্যবসায়ী ও ছোট যানবাহন মালিকরা। নাগরিক সমন্বয় মঞ্চের বিভিন্ন দাবিতে গণধর্ণা কার্যসূচি পালন অবস্থান ধর্মঘটে বসেন প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের কর্মী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।